নমস্কার, আমি টুম্পা দাস, আমি রাজারহাট নিউ টাউনের বাসিন্দা। আমি আগে মানে কলেজ স্টুডেন্ট ছিলাম, তো পড়াশোনা শেষ করার পর আমি বাড়িতেই বসেছিলাম। তো আমার মানে কাজের ইচ্ছা ছিল যে কোনো জায়গার সঙ্গে যুক্ত হবে কোনো কাজের সাথে। তখনই আমি এক আমার আত্মীয়র মানে কাকিমার কাছ দিয়ে আমি আটঘরা জ্যোতি মহিলা উদ্যোগের সাথে পরিচয় মানে জানতে পারি ওনার আটঘরা জ্যোতি মহিলা উদ্যোগের কথা। তো আমি সেখানে যোগাযোগ করি এবং এখানে এসে আমি অ্যাকাউন্টস পদে যুক্ত হই। এবং এখানে যেহেতু সব কিছু কম্পিউটারের কাজ হয়, তো আমার কম্পিউটার জানা ছিল না, তাহলে এখানে মানে ফ্রিতে 3 মাসের কম্পিউটারের ট্রেনিং দেওয়া হয় এবং তারপরে আমি কম্পিউটারে কাজ করছি। আগে ম্যানুয়ালি করতাম, এখন কম্পিউটারে কাজ করছি এবং সাফল্যের সাথে আমি কাজ করতে পারছি। আমি গত 2 বছর ধরে এখানে যুক্ত আছি আজমুর সাথে এবং আজমুতে এসে আমি আমার মানে সাফল্য পেয়েছি, আমি আমার পরিচয় পেয়েছি। তাই আজমুরকে অনেক ধন্যবাদ। নমস্কার, আমি অনুকম্পা পান, নারায়ণপুরে থাকি। আমি শিয়ালদা ভিক্টোরিয়া কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। করে টুকটাক টিউশনই করতাম, কিন্তু এক জায়গায় প্রাইভেট ফার্মে একটা কাজ করতাম, কিন্তু আমার যথেষ্ট ছিল না। তো আমি কোনো জব খুঁজছিলাম। তো একদিন আমার এক বন্ধু বলল যে নারায়ণপুর বাবলাতলায় একটা অ্যাড দেখেছিল, দেখে সে আমাকে ফোন নাম্বারটা দিল। দেওয়ার পর আমি ফোন করাতে এখানে প্রোগ্রাম ম্যানেজার আছেন, তার কাছে ফোন করার পর আমি এখানে ঠিকানা পেলাম। ঠিকানা পেয়ে আমি এখানে এলাম। আসার পর আমি একটা কাজ পেয়েছিলাম, তারপর এখান থেকে আমাকে কম্পিউটার ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিল। তো ফ্রিতে কম্পিউটার ট্রেনিং নেওয়ার পর, 3 মাসের নেওয়ার পর আমি এখানে অ্যাকাউন্টেন্টের পদে কাজ করতে শুরু করলাম। তো এখন আমার এখানে স্যালারি হয়েছে 3000 টাকা। তো কম্পিউটার ট্রেনিং নেওয়ার পর আমি কাজ করতে করতে আমি যা কম্পিউটার ট্রেনিংয়ের সময় যা শিখেছিলাম, এখন আমি তার চেয়ে প্র্যাকটিক্যালি আমি আরও অনেক বেশি শিখে ফেলেছি। তো আমি এইভাবে এই সংস্থায় কাজ করতে করতে আমার মনে হয় আমি আরও উন্নতি করতে পারবো এই সংস্থার থেকে। আগামী দিনে যাতে এই সংস্থা আরও উন্নতি করে, আরও বেশি বেশি আমার মতন আরও বেশি ছেলে মেয়েকে কাজ দিতে পারে বা আরও উন্নতি করতে পারে, আমি তার সর্বাঙ্গীণ সেই সাফল্য কামনা করি। নমস্কার, আমি রেহানা বেগম বলছি, আমি আটঘরা বাসিন্দা। আমি আগে টিউশনই করতাম। একদিন আমার বন্ধু হামিদার কাছে এই আটঘরা জ্যোতি মহিলা উদ্যোগের কথা শুনেছি, যে ওখানে মহিলাদের নিয়ে অনেক কাজকর্ম হয়। সেখানে আসার পর আমাকে অ্যাকাউন্ট্যান্টের কাজে নিযুক্ত করা হয় এবং ফ্রিতে 3 মাসের জন্য কম্পিউটার ট্রেনিং দেওয়া হয়। কম্পিউটার ট্রেনিং নেওয়ার পর আমি সমস্ত কাজ কম্পিউটারে ভালোভাবে করতে পারি। আমি এখানে 3 বছর ধরে কাজ করছি। আমি এখানে কাজ করে নিজের পরিচয় বানাতে পেরেছি, নিজেকে অ্যাকাউন্ট্যান্ট হিসাবে পরিচয় দিতে পারছি। আজমুতে এসে আমি নিজের পরিচয় বানাতে পেরেছি, এতে আমি খুব খুশি বা গর্বিত এবং আজমুকে আমার খুব ধন্যবাদ। আমরা আজমু থেকে ফ্রি কম্পিউটার ট্রেনিং পেয়ে গত 1.5 বছর ধরে আমরা আমাদের অ্যাকাউন্টসের সমস্ত কাজ কম্পিউটারে করতে পেরে আমরা খুবই গর্বিত। এবং আজ 5ই ডিসেম্বর 2011 আমরা আজমুতে ক্রিয়েটিভ অ্যাকাউন্ট্যান্ট হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কৃত হলাম। থ্যাংক ইউ আজমু, অল দ্য বেস্ট।